আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। স্টর্ম সেভেন যারা ইউজার আছেন তাদের অনেকের বড় একটা প্রবলেম আজকে, বেশিরভাগ আজকে ধরা দিয়েছে, আর সেটা হলো তাদের অ্যাকাউন্ট নাকি লক হয়ে গেছে। আসলে এর একটা মেইন কারণ হলো আপনি হয়তোবা শনিবারে অ্যাড দেখেননি, দেখলেও পুরাটা দেখেননি অথবা কামাই দিয়েছেন। তার কারণ স্টর্ম সেভেন যে আপডেটটা আনছে, এই যে উপর দিয়ে যে নোটিফিকেশনটা যাচ্ছে, এখানে লেখা আছে যে কেউ যদি টানা এক টানা দুই দিন বিজ্ঞাপন না দেখে তাহলে তার অ্যাকাউন্টটি অটোমেটিক লক হয়ে যাবে। সো এই কন্ডিশন যারা পূরণ করতে পারেননি তাদেরই অ্যাকাউন্ট লক হয়ে গেছে, এবং অ্যাড কর্নারে এসে যখন আপনি অ্যাড দেখবেন তখনই আপনার সেটা মানে কোড সাবমিট করতে পারবেন না আপনি, বা এ ধরনের কিছু একটা প্রবলেম দেখা যাচ্ছে। যেহেতু আমার অ্যাকাউন্টে লক হয়নি তাহলে আমি এখন বুঝতে পারতেছি না যে লক হইলে কীরকম হবে। আমি এখানে যদি কোড ইয়া দেই, কোড দিয়ে চেক দিলে আমার কংগ্রাচুলেশন, আগের মতোই সিস্টেম, সব কিছু এক আছে। তার কারণ আমার অ্যাকাউন্টে লক হয়নি, আমি শনিবারে অ্যাড দেখেছিলাম এবং একটা দিনও অ্যাড দেখা বাদ দেয়নি। সো এই লকটা হলে কিভাবে আপনি সেই লকটা আনলক করবেন সে সম্পর্কে কোনো আপডেট কিন্তু স্ট্রম সেভেন এখনও দেয়নি। সো আপনি কিভাবে এটা আনলক করবেন এটা এখনও বলা যাচ্ছে না। পরবর্তী সময়ে স্ট্রম সেভেন যতক্ষণ না পর্যন্ত এটা আনলক করার মতো সুযোগ দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি এটা আনলক করতে পারবেন না। তার কারণ স্ট্রম সেভেন আমার বা আপনার কারোরই ব্যক্তিগত কোম্পানি না, এটা তাদের কোম্পানি, আমরা এখানে কাজ করতেছি। সো তারা যে রুলস দিবে সেই রুলস অনুযায়ী আমাদের চলতে হবে, আমরা আমাদের মতো রুলস বানালে কিন্তু কোম্পানি চলবে না। সো যাদের অ্যাকাউন্ট লক হয়েছে তাদের এখন আপাতত কিছুই করার নেই, যেহেতু কোনো আপডেট তারা দেয়নি বা আমরাও নিজে থেকে কোনো কিছু বলতে পারবো না। আসলে স্ট্রম সেভেন যেটা পাবলিশ করবে আমরা সেটাই একটু পর্যালোচনা করে আপনাদের মাঝে হাইলাইট করি। সো আমাদের নিজ থেকে কিন্তু কিছু বলার মতো ক্ষমতা নেই, তার কারণ স্ট্রম সেভেনের সাথে আমাদের ওই রকম কোনো সম্পর্ক নাই যে স্ট্রম সেভেন আমাদের পার্সোনাল কিছু ইনফরমেশন দিচ্ছে, আমরা সেগুলো আপনাদের কাছে শেয়ার করব। সো আপনাদের উচিত এখন স্ট্রম সেভেন বাঁচাইতে হলে আপনাদের যে উচিত সেটা হলো অ্যাড কর্নার এসে প্রতিদিন অ্যাডগুলো আপনারা দেখে ফেলেন, পেমেন্ট পাবেন কি পাবেন না সেটা নিয়ে না ভেবে যদি অ্যাকাউন্টটা অন্তত বাঁচিয়ে রাখতে চান তাহলে আপনারা অ্যাড কর্নারে গিয়ে প্রত্যেক দিনের অ্যাডগুলো প্রত্যেক দিন দেখিয়ে ফেলুন, অথবা ওই যে অ্যাকাউন্ট লকের মতো সমস্যায় আপনাকে পড়তে হবে। অনেকেই, অনেকের অ্যাকাউন্ট লক হয়ে গেছে ইনবক্সে, আমার অনেকেই ইনবক্স করতেছেন যে আমার অ্যাকাউন্ট লক হয়ে গেছে কীভাবে খুলবো। আসলে এক্সট্রিমলি সরি টু সে, এটা খোলার মতো আপডেট এখনও আসেনি, কীভাবে খুলবো এটা আমি জানি না। আসলে জানে না বলতে এটা কেউই জানে না, আসলে এর ওয়েটাই বের হয়নি, তাহলে কে জানবে বলেন। স্টর্ম সেভেন এই ব্যাপারে এখনও কোনো আপডেট আনেনি, এবং এখানে তারা শুধু লিখছে যে দুই দিন কাজ না করলে তারা অ্যাকাউন্টটি লক করে দিবে। কীভাবে এই লকটা আনলক করবে, কী শর্ত আছে সেটা কিন্তু স্টর্ম সেভেন বলেনি। আশা করি আমার কথাগুলো খুব ক্লিয়ারলি বুঝতে পারতেছেন, যদি ক্লিয়ারলি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন যে কী প্রবলেম, আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আসলে এটা হয়েছে হলো যে যে হলিডে আছে রবিবার, মানে রবিবারে তো বন্ধ, অটোমেটিক বন্ধ, যারা শনিবারে কাজ করে নাই তাহলে শনি আর রবি এই দুই দিন পেঁচাইয়া দুই দিন বানায় তারা অ্যাকাউন্টটা লক করছে। আসলে এখানে মনে হয় তাদের ডেভেলপিংয়ে কোনো প্রবলেম আছে, এই ওয়েবসাইট ডেভেলপিংয়ে, তার কারণ যারা যখন প্রোগ্রামটা লিখছে তখন রবিবার সহ লিখছে, আসলে তাদের লেখা উচিত ছিল রবিবার বাদে, মানে রবিবার বাদে কেউ যদি শুক্র শনি কাজ না করে তাহলে তার অ্যাকাউন্টটা ব্লক হওয়ার, সরি লক হওয়ার কথা ছিল, কিন্তু শনিবার কোর্স করে নাই, রবিবার তো অটোমেটিক অফ ছিল, এই অফটাও তাদের সেই প্রোগ্রামে চলে গেছে যার কারণে অ্যাকাউন্টটা লক হয়ে গেছে। সো এই মুহূর্তে কিচ্ছু করার নাই, ওয়েট করেন, দেখেন পরবর্তীতে কোনো আপডেট আসে কি না, আপডেট আসলে তো বড়ই ভালো, আপনারা আরা আপনাদের অ্যাকাউন্টটি বাঁচাতে পারবেন এবং আবার পুনরায় কাজ করতে পারবেন, অ্যাকাউন্টটি আনলক করতে পারবেন। সো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে বেল বাটনটি অল করে দেবেন, যেন পরবর্তী কোনো আপডেট আসলে সাথে সাথেই আপনাদেরকে জানাতে পারি এই বিষয়ে। আর ভিডিওর ব্যাপারে যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে উল্লেখ করতে ভুলবেন না, আশা করি আপনার কমেন্টের উত্তর বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রতিটা কমেন্ট আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা অত্যন্ত যত্ন সহকারে কমেন্টগুলি পড়ি এবং সেগুলো রিপ্লাই দেই, আশা করি আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
সো আজকে এ পর্যন্তই, পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই অবশ্যই, থ্যাংকস।